পুড়ে যাওয়া বঙ্গবাজারে আজ থেকে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে বঙ্গবাজারের সামনের অংশে ছোট ছোট চৌকি বসিয়ে মালামাল সাজিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রতিটি দোকানের জন্য 5 ফুট বাই 3 ফুট করে চৌকি বরাদ্দ করা হয়েছে। সকাল থেকে ব্যবসায়ীদের বসার জায়গা বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বঙ্গবাজারের পেছনের অংশ আদর্শ মার্কেট এলাকায় ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি সংস্কারের কাজ চলছে। দুপুরে বঙ্গবাজারে আসেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। জানান, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত 3,845 জনের সবাইকে বসার জায়গা দেয়া হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2 কোটি টাকা সহায়তার ঘোষণাও দেন তিনি। ক্ষতি তো আর ভরপুর করার মতো অবস্থা নাই, তো আমাদের কারখানা থেকে কিছু মাল বাকিতে এনে আমরা আর কি দোকান লাগাইতেছি। এখন মাত্র আমাদের ওই চৌকিতে নিজের নাম লিখলাম, মোবাইল নম্বর লিখলাম, আমাদেরকে যেখানে বসতে দেবে আমরা সেখানে বসবো। আমরা জায়গাটা বুঝে পাওয়ার পর কতটা চৌকি বসতে পারে, বাকি যারা থাকবে তাদের তার সমিতি কর্মকর্তারা মিলে সমন্বয় করবে, কিভাবে সমন্বয় করা যায়, তারা ঈদের আগে আবার স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে পারবে এবং পরবর্তীতে এখানে আমরা তাদের আরো কিভাবে পুনর্বাসন পূর্ণভাবে করা যায় সেই বিষয়টা ঈদের পরে আমরা সকলে মিলে কাজ আরম্ভ করবো।